এই মুহূর্তে যারা মোবাইল সেট কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কাদিরদি পোস্ট ই সেন্টারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মিরাজ কাজী। আজ আমরা দেখব অন্যান্য দিনের তুলনায় আরও একটু অ্যাডভান্স, আরও একটু যুগ উপযোগী স্যালারি স্টেটমেন্ট বা বেতন শিট তৈরি করার পদ্ধতি। যেই কাজটি আপনি না জানলে একটা অফিস মেনটেন করতে পারবেন না, সেরকম একটি কাজ আজকে আমরা দেখব। মাইক্রোসফট এক্সেল 2007 দিয়ে কীভাবে একটি অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট তৈরি করা যায়। কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের মাইক্রোসফট এক্সেল 2007 দিয়ে অ্যাডভান্স লেভেল স্যালারি শিট তৈরি করার পদ্ধতি। তো চলুন শুরু করি, লেটস গো। সবাইকে আরও একবার স্বাগতম জানাই, আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাদিরদি পোস্ট ই সেন্টার। চলুন দেখি কিভাবে স্যালারি স্টেটমেন্ট তৈরি করা যায় মাইক্রোসফট এক্সেল 2007 ব্যবহার করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যালারি শিট আগে থেকেই টেবিল করে রাখা আছে। আজ আমরা দেখব ঠিক এই ফরম্যাটে একটি স্যালারি শিট কিভাবে তৈরি করা যায়। এই সাইডে আপনারা লক্ষ্য করুন, নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট, ওয়ার্সিং অ্যালাউন্স, টিএডিএ, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, পিএফ বা প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, নিট, স্যালারি। এগুলো করতে হলে অবশ্যই কিছু সূত্রের প্রয়োজন আছে এবং সূত্রের এগেনস্টে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা লক্ষ্য করব এখন দেখব। সর্বপ্রথম বেসিক থেকে আমাদের এই সমস্ত ফাঁকা ঘরগুলোই আমাদের বেসিক থেকে বের করতে হবে। সর্বপ্রথম যেটি, এটি হলো হাউস রেন্ট। হাউস রেন্টের শর্ত আপনারা এখানে লক্ষ্য করুন, হাউস রেন্টের শর্ত বলা হয়েছে বেসিক যদি 50,000 টাকা এর উপরে হয় তাহলে 20% হারে হাউস রেন্ট পাবে, বেসিক যদি 30,000 টাকা এর উপরে হয় তাহলে 22% হারে হাউস রেন্ট পাবে, বেসিক যদি 20,000 টাকা এর উপরে হয় তাহলে 20% হারে হাউস রেন্ট পাবে, বেসিক যদি 20,000 টাকা এর নিচেই হয় তাহলে 18% হারে পাবে। তো এখানে দেখুন সূত্রটি কীরকম হবে। এই বেসিক থেকে হাউস রেন্ট শর্ত সাপেক্ষে হাউস রেন্ট বের করার জন্য যে সূত্রটি প্রয়োগ করা হবে সেটি আমি আগে থেকে এখানে এডিট করে রেখেছি, কারণ যাতে সময় স্বল্পতার মধ্যে, সময় কমের মধ্যে অনেক কিছু দেখানো যায়, বোঝানো যায়। আপনারা জাস্ট এই সূত্রটি ফলো করুন। ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু F9 ব্র্যাকেট শুরু F9 এই বেসিকের সেলটি। দেখুন এখানে যদি আমি এই বেসিকের প্রথম সেলটির উপর ক্লিক করি তাহলে সেল অ্যাড্রেস এপাশে F9 শো করছে, অর্থাৎ এখানে কলাম F এবং রো নাম্বার 9 দুটো মিলে F9 এখানে বেসিকের যেই অ্যামাউন্টটি এখানে আছে সেটি F9 সেলের মধ্যে আছে, যার কারণে এখানে F9 উল্লেখ করা হচ্ছে। কারণ আমরা বেসিক থেকেই সমস্ত সেলের অঙ্কগুলো বের করব, যে যার যা অবস্থান সেই অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকের পাওনাটা এখানে বসিয়ে দেব, এখানে বের করব। তাহলে এখানে দেখুন ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু F9 গ্রেটার দেন 50,000 কমা F9 ইন্টু 25%। এভাবে করে প্রত্যেকটিকে যেমনটি করে এখানে শর্ত দেওয়া আছে ঠিক সেইভাবেই আমাদের প্রধানত মেইন সূত্র আমাদের এইটুকু, মেইন সূত্র আমাদের এইটুকু। এখন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শর্তের এগেনস্টে আমাদের এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। যেমন এখানে 50,000 টাকা এর উপরে হলে তার হাউস রেন্ট হবে 25%। ওকে, এখানে বেসিক যদি 50,000 টাকা এর উপরে হয় গ্রেটার দেন 50,000 কমা দিয়ে বেসিক ইনটু 25%, এরপরে যদি 30,000 টাকা এর উপরে হয় 22%। ঠিক আছে, এখানে আমরা সেভাবেই করলাম, 30,000 টাকা গ্রেটার দেন বেসিক গ্রেটার দেন 30,000 কমা বেসিক ইনটু 22%। আবার এখানে দেখুন 20,000 এর উপরে হলে 20%, ওকে, বেসিক গ্রেটার দেন 20,000, তাহলে কি হবে, বেসিক ইনটু 20%। লেস দেন অর্থাৎ 20,000 টাকা এর কম যদি তার বেসিক হয় তাহলে 18%। তাহলে এখানে বেসিক লেস দেন 20,000, বেসিক ইনটু 80%। ওকে, আমরা এখন জাস্ট এখান থেকে এই সূত্রটুকু কপি করে
এই হাউস রেন্টের ঘরে ক্লিক করে একটা ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এন্টার দিলে তার বেসিক থেকে বেসিকের উপর ভিত্তি করে হাউস রেন্ট বের হয়ে গেল ঠিক এই শর্ত সাপেক্ষে। এই শর্তের উপর ভিত্তি করে তার বেসিক থেকে হাউস রেন্ট বের হয়ে গেল। এখন যেটি করব এই সেলের উপর আবার বাম মাউস দিয়ে ক্লিক করে জাস্ট এই কর্নারে যখন আনবো কালো প্লাস চিহ্ন হবে, তখন এভাবে বাম মাউস চেপে ধরে ড্রাগ করে দিলে প্রত্যেক ব্যক্তির বেসিক স্যালারিটা এখানে বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট এখানে বের হয়ে গেল। এবার বলা হয়েছে ওয়াশিং অ্যালাউন্স। ওয়াশিং অ্যালাউন্সের শর্তটি কি আমরা একটু লক্ষ্য করি। ওয়াশিং অ্যালাউন্সের শর্ত এরকম, ডেজিগনেশন বা পদবি যদি ওয়ার্কার হয় তাহলে 275 টাকা পাবে, গার্ড হলে 200 টাকা পাবে, ড্রাইভার হলে 150 টাকা পাবে, আর অন্যরা পাবে না। ডেজিগনেশন পদবি যদি ওয়ার্কার হয় শ্রমিক হয় তাহলে 250 টাকা পাবে, যদি গার্ড হয় সে 200 টাকা পাবে, ড্রাইভার হয় 150 টাকা পাবে, আর বাকি যারা আছে অন্যরা পাবে না। তাহলে এই শর্তের উপর ভিত্তি করে আমরা এখানে সূত্র সাজিয়েছি। সূত্রটি দেখুন ইকুয়াল ইফ E9, E9 কোনটি? ডেজিগনেশন, ডেজিগনেশনের ঘর যেটি পদবীর ঘর এখানে এখান থেকে বের করতে হবে, কারণ এখানে বলা হয়েছে ডেজিগনেশন বা পদবী যদি ওয়ার্কার হয় তাহলে আমাদের পদবীর ঘরটি এইটি, পদবীর কলামটি আমাদের এইটি, তো এই পদবীর মধ্য থেকে আমাদের বেছে বেছে এখানে বলা হয়েছে ওয়ার্কার, গার্ড, ড্রাইভার, এই তিন শ্রেণীর যাদের পদবী আছে তাদের এখানে ওয়াশিং অ্যালাউন্সটা বের করতে হবে। ওকে, আমরা তাহলে এই ওয়াশিং অ্যালাউন্সের সূত্রটি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এই সেলের মধ্যে ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখুন এখানে ফলাফল বের হয়েছে, এখানে জিরো, কারণ এই পাশে ডেজিগনেশন কলামের মধ্যে আমরা যেই সেলের অঙ্কটি এখানে করলাম, যেই সেলের ওয়াশিং অ্যালাউন্সটি এখানে বের করলাম, আমাদের শর্তের মধ্যে এই পদবীর নেই। এখানে ডেজিগনেশন বা পদবী ওয়ার্কার হলে 275 টাকা পাবে, গার্ড হলে 200 টাকা পাবে, ড্রাইভার হলে 150 টাকা পাবে, আর বাকিরা পাবে না। তাহলে এই তিন শ্রেণীর লোক এর মধ্যে নেই, আছে। এই সমস্ত কলামের মধ্যে যদি আমরা এই সেলের উপরে ক্লিক করে যদি বাম মাউস দিয়ে এভাবে টান দিয়ে ড্রাগ করে দেই, তাহলে দেখুন যেই যেই ছেলে এই শর্তের লোক আছে সেই সেই ছেলের মধ্যে ফলাফল বের হয়ে গেল। এই ছেলে আছে ওয়ার্কার, তাহলে এখানে ওয়ার্কারের পাওনা ওয়াশিং অ্যালাউন্স কত? 275 টাকা। এবার ওয়ার্কার আরেকজন, এখানে সেও 275 টাকা পেল, ড্রাইভার যে সে 150 টাকা পেল, বাকিরা পেল না। তাহলে আমাদের ওয়াশিং অ্যালাউন্স বের হয়ে গেল। এবার টিএডিএ বের করব। তো টিএডিএ বের করার শর্ত এখানে ঠিক আগের মতোই, ডেজিগনেশন বা পদবী অফিসার হলে 3000 টাকা পাবে, এজিএম হলে 3500 টাকা পাবে, এমডি হলে 4000 টাকা পাবে, অন্যরা পাবে না। ঠিক এই শর্তের উপর ভিত্তি করে এখানে সূত্রটি সাজানো হয়েছে। এখানে দেখুন ইকুয়াল ইফ E9, অর্থাৎ ডেজিগনেশনের যে ছেলটি সমান অফিসার হলে 3000 টাকা পাবে, ডেজিগনেশন সমান এজিএম হলে 3500 টাকা পাবে, ডেজিগনেশন সমান এমডি হলে 4000 টাকা পাবে, আদারওয়াইজ অন্যরা জিরো। ঠিক আছে, আমরা এখন সূত্রটি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব, দেখি আমাদের ফলাফলটি কি আসে। ওকে, এই ঘরে এই ছেলে ক্লিক করে ইকুয়াল সাইন দিয়ে এবার পেস্ট করে জাস্ট ইন্টার দিলাম। দেখুন এখানে বলা হয়েছে এমডি এই শর্তের মধ্যে, এই শর্তের মধ্যে অফিসার, এমডি, এজিএম এদের উল্লেখ আছে, যার কারণে এরা পাবে এমডি, এমডি 4000 টাকা। এখন আমরা এটিকে ড্রাগ করে দেব। দেখুন এখানে যারা এই শ্রেণীর পদবীতে আছে অফিসার, এজিএম, এমডি, শুধু তারাই পাবে। দেখুন এখানে এমডি 4000 টাকা, অফিসার 3000 টাকা, আরেকজন অফিসার 3000 টাকা, এজিএম 3500 টাকা, বের হয়ে গেল। এবার কনভেন্স, কনভেন্সের সূত্রটা আমরা শর্তটি আগে আমরা দেখি। একটা কথা মাথায় রাখবেন, শর্ত যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে সূত্র আপনার জন্য একদম সিম্পল, সূত্র আপনার জন্য একদম সিম্পল। আর আমি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটা অফিস মেনটেন করতে পারবেন, এই ধরনের কাজ আপনি সুন্দরভাবে সলভ করতে পারবেন। ওকে,
আমরা এখন দেখব কনভেন্সের শর্ত কনভেন্স এখানেও বলা হয়েছে পদবি ওয়ার্কার হলে 450 টাকা পাবে ড্রাইভার হলে 350 টাকা পাবে অফিসার হলে 500 টাকা পাবে গার্ড হলে 220 টাকা পাবে অন্যরা পাবে না ঠিক এই শর্তের উপর ভিত্তি করে আমাদের এখানে সূত্রটি সাজানো হয়েছে সূত্রটি এখানে সাজানো হয়েছে সূত্র equal if E9 অর্থাৎ ডেজিগনেশনের সেল ওয়ার্কার যদি হয় তাহলে 450 টাকা ডেজিগনেশন বা পদবি ড্রাইভার হলে 300 টাকা পদবি অফিসার হলে 500 টাকা গার্ড হলে 200 টাকা আদারওয়াইজ অন্যরা 0 তাহলে আমরা এইটিকে কপি করে নিয়ে যাই জাস্ট কপি করে নিয়ে আমরা এখন যদি কনভেন্সের ঘরে ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা পেস্ট করি এন্টার দেই তাহলে দেখুন এখানে ওই শর্তের মধ্যে যারা যারা ছিল যেই পদবির লোক ছিল তাদের এখানে কনভেন্স বের হয়েছে এবার মেডিকেল অ্যালাউন্স এখানে যদি শর্ত ভিত্তিতে থাকতো তাহলে ঠিক এই ধরনের শর্ত থাকতো হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সিস্টেমটা এরকমই তো এখানে দেখুন শর্ত না দিয়ে সবার জন্য সমান 250 টাকা করে দেওয়া হয়েছে এখন দেখুন এখানে 250 আমি লিখলাম 250 লিখার পরে এখন আমি কি প্রত্যেকটা ঘরেই 250 লিখব না সহজ উপায় আছে এক্সেলের জন্য এক্সেলে এই কাজগুলো সহজভাবে করা যায় এখন আপনি 250 টাকা লিখলেন লেখার পরে জাস্ট এই সেলে আবার ক্লিক করুন ক্লিক করার পর এখানে একদম কর্নারে ডান পাশে নিচে কার্সার রেখে যদি বাম মাউস দিয়ে ড্র্যাগ করে দেন তাহলে দেখুন প্রত্যেকটা ঘরেই অটোমেটিক 250 টাকা বের হয়ে গেছে বসে গেছে অথবা এটি আপনি আরেকভাবে করতে পারেন জাস্ট এই সেলগুলোকে সিলেক্ট করে এখানে দেখুন ফিল ডাউন আমি যতগুলো সেল সিলেক্ট করেছি ততগুলো সেলে একই টেক্সট হয়ে গেল একই কন্টেন্ট হয়ে গেল তাহলে এবার আমরা পিএফ বা প্রভিডেন্ট ফান্ড বের করব আমরা পিএফ বা প্রভিডেন্ট ফান্ড বের করার জন্য এখানে শর্ত দেওয়া আছে বেসিক যদি 50,000 টাকা এর উপরে হয় তাহলে 20% হারে বেসিক 30,000 টাকা এর উপরে হলে 15% বেসিক যদি 20,000 টাকা এর উপরে হয় তাহলে 12% বেসিক 20,000 টাকা এর নিচে হলে 10% তার প্রভিডেন্ট ফান্ডের জন্য কর্তন করা হবে ওকে আমরা এখন এই সূত্রটি দেখুন ঠিক আগের মতোই সামান্য একটু চেঞ্জ আগের মতোই সূত্রটি আছে আমরা এখন সূত্রটিকে কপি করে নিয়ে প্রভিডেন্ট ফান্ডের সেলে ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করে দিয়ে জাস্ট ইন্টার দিলে আমাদের প্রভিডেন্ট ফান্ডের জন্য কত টাকা কর্তন করা হবে সেটি বের হয়ে গেল এবার বাম মাউস চেপে ধরে ড্র্যাগ করে আমরা ছেড়ে দেব এখানে দেখুন আমাদের প্রত্যেকটা ছেলের প্রভিডেন্ট ফান্ড কার্ড থেকে কত টাকা কর্তন করা হবে এখানে বের হয়ে গেছে একদম ইজি সিম্পল তাই না লক্ষ্য করলে ভালোভাবে লক্ষ্য করে যদি আপনারা একটু দেখেন তাহলে একদম ইজি এক্সেলের কাজ একদম সহজ যদি আপনি বোঝেন ওকে আমরা এবার দেখব ট্যাক্স কার্ড থেকে কত টাকা ট্যাক্স কর্তন করা হবে এবং তার শর্তটি কি শর্ত হ্যাঁ আপনার অফিসে শর্ত অন্যরকম হতে পারে তবে সিস্টেমটা এরকমই বের করার সিস্টেম বের করার সূত্র বের করার যে পদ্ধতিটি সেটি এরকমই এখানে শর্ত দেখুন ট্যাক্সের শর্ত বেসিক যদি 50,000 টাকার উপরে হয় তাহলে 10% ট্যাক্স বেসিক 30,000 টাকার উপরে হলে 7% ট্যাক্স বেসিক 20,000 এর উপরে হলে 5% ট্যাক্স বেসিক 20,000 এর নিচে হলে 2% হারে ট্যাক্স কর্তন করা হবে ওকে এখানে সূত্রটি দেখুন ঠিক আগের মতোই সূত্র তো শুধু এইখানে চেঞ্জ হয়েছে এখানে দেখুন F9 অর্থাৎ বেসিক গ্রেটার দেন 50,000 যদি বেসিক 50,000 এর উপরে হয় F9 ইনটু 10% শুধু এখানে চেঞ্জ করা হয়েছে উপরে দেখুন এখানে 20% এখানে 10% কারণ এখানে শর্তে যা বলা আছে শর্ত যা দেওয়া আছে ঠিক সেই রকমই আমাদের বের করতে হবে ওকে আমরা এখন এই সূত্রটিকে কপি করে নিয়ে ট্যাক্সের ঘরে ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করে দেব এবার ইন্টার দিলে আমাদের ট্যাক্স বের হয়ে গেল যার যত টাকা এই শর্তের ভিত্তিতে যার যত টাকা ট্যাক্স হওয়ার কথা তার তত টাকা ট্যাক্স এখানে ট্যাক্সের ঘরে বের হয়ে গেল এবার যেটা সর্বশেষ কাজ দেখুন এখানে নিট স্যালারি সে সব শেষে এই প্লাস মাইনাস যোগ বিয়োগের পরে সে কত টাকা হাতে পেল
এটা এখানে বের করতে হবে যে মিলন সাহেব তার পদবি এটা অ্যাড্রেস এটা বেসিক এত হাউস রেন্ট এত ওয়াশিং অ্যালাউন্স টিএডিএ কনভেন্স মেডিকেল প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স এই সমস্ত কিছুর পরে সে এখানে কত টাকা নগদ হাতে পেল এটি আমাদের বের করতে হবে ওকে দেখুন একদম সিম্পল সহজ সূত্র নিট স্যালারি এর সূত্র ইকুয়াল এফ নাইন বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস কনভেন্স প্লাস টিএডিএ প্লাস মেডিকেল এরকম এখানে দেখুন এখন কি করতে হবে এখানে বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস ওয়াশিং অ্যালাউন্স প্লাস টিএডিএ প্লাস কনভেন্স প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স তাহলে এখানে সূত্রটি কি হবে দেখুন এখানে সূত্র দেওয়া আছে এল নাইন প্লাস এম নাইন এখানে আমাদের বেসিক এর সাথে হাউস রেন্ট যোগ ওয়াশিং অ্যালাউন্স টিএডিএ কনভেন্স মেডিকেল অ্যালাউন্স এগুলো যোগ হবে কিন্তু এই দুটি বিয়োগ হবে কারণ এই দুটি কর্তন করে রাখবে তো এখন যখন দুইটি সংখ্যা বিয়োগ হয় অন্য সমস্ত সংখ্যা থেকে এগুলো যোগ হবে এটি বিয়োগ হবে তাহলে এখানে এই দুটি ছেলের অঙ্ক ওরা নিজেরা যোগ হয়ে ফলাফলটি এখানে বসবে কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস সুতরাং এখানে দেখুন এই দুটি সেল প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্স ওরা নিজেরা যোগ হয়েছে এদের থেকে বিয়োগ হয়ে তাহলে আমরা এখন সূত্রটি এখানে প্রয়োগ করি দেখুন এইটুকু আমাদের সূত্র কপি করে নিয়ে আমরা যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে পেস্ট করি এবং এন্টার দেই দেখুন এখন সে নগদ কত টাকা হাতে পেলো তার বের হয়ে গেছে এখন বাম মাউস দিয়ে এভাবে ড্রাগ করে দেবো ব্যাস আমাদের একটি স্যালারি শিট হয়ে গেছে আপনি ইচ্ছা করলে এই ছেলের মধ্যে এটা উল্লেখ করতে পারেন যে সে এই যে টাকাটি তার নিট সেল যেটা নিট স্যালারি যেটা এই নিট স্যালারির যে অ্যামাউন্টটা সে কি নগদ হাতে গ্রহণ করলো হ্যান্ড ক্যাশ নিল নাকি ব্যাংকের মাধ্যমে নিল নাকি মোবাইল ব্যাংকের মাধ্যমে নিল নাকি ক্রেডিট কার্ডের মাধ্যমে সে গ্রহণ করলো এটি আপনি এখানে উল্লেখ করতে পারেন এখানে রিসিভড বাই স্যালারি এখানে আপনি উল্লেখ করতে পারেন যে সে কোন মাধ্যমে টাকাটি নিল এবং এই পাশে আরেকটা ছেল আর একটা কলাম আপনি বৃদ্ধি করে এখানে আপনি দিতে পারেন যে সে তার সিগনেচার দিয়ে সে টাকাটি নিল এবং এ পাশে আর একটা কলাম আপনি ব্যবহার করতে পারেন ডেট এর জন্যে তো এই হলো পূর্ণাঙ্গ একটা স্যালারি তো এই ছিল আজকের অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট তৈরি পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় কেউ যদি না বোঝেন বা কম বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে বোঝানোর জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের অবশ্যই কাজে লাগবে আশা করি অনেক লাভবান হবেন উপকৃত হবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সহজে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশন চলে যাবে আমি যখনই নতুন কোনো আপডেট ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে একটা নোটিফিকেশন মেসেজ চলে যাবে সেটির উপরে ক্লিক করলে সোজা আমার চ্যানেলে এসে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনি শিখতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজগুলো এক্সেলের আপনার না জানা যেই ফাংশনগুলো আছে যেই ফরম্যাটগুলো আছে আপনি শিখতে পারবেন আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ মিরাজ কাজী প্রম কাদের দি পোস্ট ই সেন্টার